নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি জানাবো, তবে ভিডিওটির আলোচনাটা আপনারা অবশ্যই শুনবেন। শুধু রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়, দেখুন এটা তো অবশ্যই শুনবেন, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি ইনভেস্টমেন্ট কেন করবেন, কিসের জন্য করবেন, আপনার কাছে একটি একটি টাকাও কিন্তু খুব মূল্যবান। কারণ এই ভিডিওটি আপনারা যদি শুনেন, আপনারা আপনাদের জীবনকে কিন্তু বদলে নিতে পারবেন। দেখুন আমি টাইমটা কিন্তু খুব নির্বাচন করে আপনাদেরকে টাইমটা আপনাদেরকে বলি, এবং যে আপনাদের টার্গেট নাম্বারটা, সেটা যদিও ইন জেনারেল টার্গেট নাম্বার, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বারটা কিন্তু আলাদা হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস। দেখুন এই যে মহাপ্রাপ্তি, এটা ঘটিয়ে থাকে একমাত্র হচ্ছে রাহু গ্রহ। একমাত্র যদি গাঢ় ভূমিকা থাকে, সেটা প্রথম যে নাম্বার ওয়ান যে জায়গাতে আমি নিয়ে আনবো, সেটি হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু স্থানগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কতটা বৃদ্ধি কিন্তু করবে। দেখুন রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। যারা একটুর জন্য, যাদের অল্প এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে মিরাকেল কাজ কিন্তু করবে। অর্থাৎ আপনি যদি রাহু রক্ষা কবচ পরিধান করেন, অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মার খেয়ে যাচ্ছেন, একটুর জন্য মনে হলো একটা বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি মার খেয়ে যাচ্ছেন, অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং বর্তমানে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে, আর বেশি দিন নেই। যারা নিতে ইচ্ছুক আছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটি ভূমিকা থাকে হচ্ছে, সেটি হচ্ছে ভাগ্য। কারণ এই প্রাপ্তি, এই হঠাৎ প্রাপ্তি, সেটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর। আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, ভাগ্যকে যদি স্ট্রং করা যায়, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে, সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার জন্মকুণ্ডলীর উপর। দেখুন আপনি বড় ধরনের অর্থ পাবেন না, মিডিয়াম অর্থ, না আপনি ছোট প্রাইস পাবেন, সেটা সম্পূর্ণ ভাগ্যভাব, ধনভাব, আকর্ষী প্রাপ্তির ভাব। এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থায় থাকে, নিশ্চিত রূপে আপনি কিন্তু আগামীকাল একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। দেখুন আমি একটি কথা বারবার আপনাদেরকে বলছি, নিজস্ব ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা বিশ্লেষণ করুন, কারণ আপনার প্রাপ্তিটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা জানা কিন্তু দরকার। আপনি অযথা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু হচ্ছে না, আপনি শুনছেন কিন্তু আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির
লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন কোনো কথা নয়, কারণ একই রাশির ক্ষেত্রে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে যে আপনার বড় অর্থপ্রাপ্তি হবে সেটা আমি কখনোই বলবো না, কারণ একই রাশির লাখ লাখ আপনার সাথে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে সেই জায়গাটাতে ঘুরতেও পারে, আবার সেই জায়গাটা না ঘুরতে পারে, কারণ আপনার টোটাল জন্মছক বিচার বিশ্লেষণ করে আপনার এই সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। দেখুন, প্রতিবন্ধকতা রয়েছে, বাধা রয়েছে, সেই বাদ ভাঙার রাস্তাও কিন্তু রয়েছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন, চুলচেরা বিশ্লেষণ কর এবং বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করানো কিন্তু সম্ভব। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে এটা তো বিচার্য বিষয়। আপনি ছোট ধরনের অর্থপ্রাপ্তি হবে না আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে এটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে সেটা কিন্তু সম্ভব। আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার ঠিক 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল, এ সময় ইনভেস্টমেন্ট করবেন না। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকালের 5টি রাশির টার্গেট নাম্বার, বাছাই করার টার্গেট নাম্বার এবং একদম চুলচেরা বিশ্লেষণ করা আপনার রাশিভিত্তিক যে শুভ সময় আপনাদেরকে একে একে আমি জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করুন। নাম্বার ওয়ান, আগামীকালের যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি আপনার ক্ষেত্রে বৃষ রাশি। টার্গেট নাম্বার 2, আপনাদের যে সময়টা বৈকাল 4টা থেকে 6:01 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, আপনাদের যে সময়টা 9:39 থেকে আপনার 10:18 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালে মহাপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5, আপনাদের যে সময়টা যেটা দেখা যাচ্ছে ঠিক আপনার 4:34 থেকে 5:54 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে 8 এবং 6, আপনাদের শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে 10:11:34 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনার 3 এবং 6, আপনাদের যে টাইমটা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 8:22 থেকে 9:21 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং আবারও বলবো, বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা ভিডিওটি একবার না
পাঁচবার শুনুন, বুঝুন, তারপরে এগিয়ে চলুন, দেখবেন আপনার এই মহাপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। কত কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি, এটা ন্যাকাল চার্ট আপনাকে বিশ্লেষণ করতে হবে। যারা কৌশিক রায় স্যার সাথে সাথে যোগাযোগ করতে চাইছেন, অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। অনেকে বলছে স্যার আপনাকে কি অন্য কোনো চ্যানেল আছে? না, এই একটি মাত্র আমার চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি, আপনি কবচ, রত্ন, বাস্তু, আপনার পূজাপাঠ যদি করতে চান, গ্রহ শান্তি করাতে চান, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।